ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গ্রামবাসী ভাইরা আমার পাড়া প্রতিবেশী গণেরা আশেপাশে যে সমস্ত ভাই জানেরা আছেন আল্লাহর রাস্তায় দেরি না করে সকলে আমাদের হাজী সাহেব ভাইয়ের বাড়িতে এসে হাজির হয়ে যান দুই ভাই হাজী সাহেব এবং নজরুল ভাই মুরব্বীদের ইসালে সওয়াব দুয়ার মজলিস খুব অল্প সময় দেরি না করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব আল্লাহর রাস্তায় সকলে মাহফিলের মধ্যে চলে আসেন সকলে চলে আসেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا علي اللهم صل على سيدنا ولا علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا ولا علي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على
قدم قدم سے جو خار سیا ہٹا رہا ہے میرا نبی ہے قدم قدم سے جو خار سیا ہٹا رہا ہے میرا نبی ہے قدم قدم سے جو خار سیا ہٹا رہا ہے میرا نبی ہے زمین دل پر گلاب رحمت کھلا رہا ہے میرا نبی ہے او اپنے امت کا دو جہاں میں کفیل بھی ہے وکیل بھی ہے او اپنے امت کا دو جہاں میں کفیل بھی ہے وکیل بھی ہے جو نار دوزخ ہم آسیوں کو بچا رہا ہے میرا نبی ہے اللہم صلی علی تمام نبیوں کے جن کی آنے دنیا والوں کو دی بشارت تمام نبیوں کے جن کی آنے دنیا والوں کو دی بشارت او آ رہا ہے او آ رہا ہے جو آ رہا ہے میرا نبی ہے زمین دل پر گلاب رحمت کھلا رہا ہے میرا نبی ہے اللہم صلی علی سیدنا ولا علی بل لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد الرسول اللہ لا الہ لا الہ الا اللہ محمد الرسول اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد الرسول اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ حق لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ
محمد الرسول الله اللهم صل على ولا علي الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মওজুদার সাইয়্যিদুল মুরসালিন رحمت للعالمين حضور پاک سقل بولن صلى الله عليه وسلم معزز مكرم محترم امار دين درودي امار اسلام درودي الله والا بھائی جانيرا আমার বাবাজিরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে আমার ধর্মিকা আম্মা জান ও বোনেরা আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম বিশেষ করে আল্লাহ তাআলার হাজি বান্দা গণেরা আজকের সভা আমার বাড়িওয়ালা ভাইজানদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ পাক জাল্লে জালালহু জাল্লে শানহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এক খাস দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আমার আল্লাহ পাক আমাদের সকলকে নে হাজির করলেন বলুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সন্ধ্যার পর থেকে একের পর এক উলামায়ে হযরত আপনাদের সামনে ওয়াজ নসিহত করলেন আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন তার সঙ্গে আমাদের মসজিদের ইমাম সাহেব আপনাদের সামনে আল্লাহ পাকের শরীয়ত সম্পর্কে দু চারটি কথা আলাপ আলোচনা করেছেন এখন আমি আপনাদের খাদেম গুনাহগার খতাকার ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী আল্লাহ পাক এনেছেন ভাইদের খেদমতে দু চারটে কথা আলাপ আলোচনা বেশি লম্বা চওড়া নয় খুবই সামান্য সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের এই সভা এই জলসায় আশাটাকে আমার আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে কবুল করেলেন বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন জি হ্যাঁ বড় নিয়ামত বড় রহমতের মাহফিল আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে বসিয়েছেন এই জায়গার মর্যাদা এই জায়গার মর্তাবা আল্লাহ পাক অনেক বড় করেছে নিয়ামত অন্য জায়গায় আল্লাহ পাক আমাদেরকে বসালেন আল্লাহ পাক আমাদের এই রহমতি মাহফিলে বসিয়ে যা কিছু আল্লাহ পাক আমাদেরকে শোনাবেন তার চাইতে বেশি বেশি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দেন বলুন আমিন ভাইজান
আল্লাহর নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে নূরের জবানে ইরশাদ করছেন দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক জান্নাত দিয়েছেন দুটো এই পৃথিবীতে জান্নাত আছে দুটো একটা জান্নাত যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে বসিয়েছেন আর একটা জান্নাত بسم الله الرحمن الرحيم ما منبري روزت وروزتا من رياض الجنه مسجد النبوي شریف منبر থেকে আমার রাসূল পাকের রওজায়ে আকদস পর্যন্ত যে জায়গাটা আছে আল্লাহ পাক এই মাঝখানের জায়গাটাকে আমার আল্লাহ একটা জান্নাতের টুকরা করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ খুব সাধারণ জায়গা বেশি বড় জায়গা নয় গোটা মসজিদ নববী শরীফের ভিতরে হুজুরের রওজা মসজিদের ভিতরে মাজার আল্লাহর হাবিবের আল্লাহ পাক জীবনে জিন্দেগিতে একবার হুজুর পাকের রওজা মোবারক আল্লাহ আমাদের প্রত্যেককে জিয়ারত করার তৌফিক দেন বলুন আমিন কেননা একটা মুসলমানের জীবনে জিন্দেগিতে সবচাইতে বড় স্বপ্ন আল্লাহর হাবিবের একবার রওজা মোবারকটাকে জিয়ারত করা কেননা আল্লাহ রাসূল বলছেন মান জাআ কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আমি রাসূলে পাক আমার ওয়াফাতের পর আমার ইন্তেকালের পর যে কেউ আমার রওজা মোবারকে এসে জিয়ারত করবে সে জানো আমি রাসূলুল্লাহ আমাকে জানো চামড়ার চোখে দেখে গেল জোরে বলুন সুবহানাল্লাহ চামড়ার চোখে আল্লাহর রাসূলকে দেখা যায় আল্লাহর রাসূলকে চামড়ার চোখে দেখা যায় মসজিদে যখন নামাজ পড়েন নামাজের সময় انت عبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك انت عبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك যখন তুমি নামাজ পড়বে যখন তুমি নামাজ পড়বে নামাজ পড়তে পড়তে তুমি মনে করবে আমি আল্লাহকে দেখছি আমার আল্লাহ আমাকে দেখছেন মনের মধ্যে ভাব আমি আল্লাহকে দেখছি আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহ পাককে দেখতে পাই না আমার আল্লাহ আমাকে দেখছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা কি আল্লাহকে দেখতে পেয়েছি কিন্তু আমার আল্লাহ আমাদেরকে দেখছেন মনে মনে করো আমি আল্লাহকে দেখছি আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখতে পাই না আমার আল্লাহ আমাকে দেখছেন মদিনা শরীফে যাবেন মান জাআ কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি হায়াত ফি হায়াতি আমি নবী আমার ওয়াফাতের পর যে আমার রওজা জিয়ারত করতে এলো সে যেন আমাকে চামড়ার চোখে দেখলো সে দেখতে পেল না আমি আল্লাহকে দেখিনি আল্লাহ আমাকে দেখেছে আমি মদিনায় গেলাম রসুলকে দেখতে পাইনি রসুলুল্লাহ আমাকে দেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী পাক কি বলছেন পৃথিবীর জমিনে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন দুটো একটা জান্নাত মদিনা শরীফ আল্লাহর নিয়ামত আর একটা জান্নাত আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে যে জায়গায় বসিয়েছেন এই জায়গার গুরুত্ব এই জায়গার মর্যাদা এই জায়গার মর্তাবা আল্লাহ পাক অনেক বড় করেছেন রাসূলে পাক বলেন একুশে বাচ্চা কার ধরো ইট কাটছে পাথর কাটছে কোথা পোকা মাকড় ঢুকে বসে আছে হয়তো বিচে ঢুকে আছে কি পিঁপড়ে ঢুকে আছে ধরো 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 ধরে লও কিছু কোথায় কোথায় ইট ফিল কাটছে পাথরের মধ্যে কোথা পোকা মাকড় কি ঢুকে বসে আছে হয়তো কামড়ে লেবে কথা বুঝেছেন
ধরে বসতো বাবা বাচ্চা ছেলে পিয়ারে হাজির জায়গাটা খুব ছোট জায়গা আপনাদের যে প্যান্ডেলটা রয়েছে এই প্যান্ডেলের চেয়ে জায়গাটা ছোট যে জায়গাটাকে জান্নাতের টুকরা বলা হচ্ছে মসজিদ নববী শরীফের মধ্যেই কিছু কম বেশি 7 লক্ষ মানুষ মসজিদ নববী শরীফের ভিতরে খালি নামাজ পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ এমন একটা মসজিদ মসজিদ নববীর মধ্যে 7 লাখ লোক নামাজ পড়ে কি মসজিদ আল্লাহ করেছেন গেলে বুঝতে পারবেন আল্লাহ নিয়ে গেলে দয়ার নবীর শান দয়ার নবীর মর্যাদা মর্তাবা এখানে আপনি এক রকম আছেন যখন আল্লাহর হাবিবের রওজায় যাবেন আপনার রূপটাই পাল্টে যাবে আপনার শরীরের মধ্যে একটা আলাদা কুয়াত আলাদা একটা শক্তি এসে যাবে হ্যাঁ আমি মুসলমান মুসলমান হওয়ার জন্য আপনার মনটা আরো খুশিতে বাগে বাগ হয়ে যাবে আল্লাহ আপনার কোটি কোটি শুকর আপনি আমাকে মুসলমান করে বানিয়েছেন আল্লাহ আপনি আমাকে ইহুদি নাসারা খ্রিস্টান গায়ের কম বেঈমান মুশরিক কাফের না করে নাউজুবিল্লাহ আল্লাহ আপনি আমাকে মুসলমান করে বানিয়েছেন আপনার মনটা খুশিতে বাগে বাগ হয়ে যাবে মদিনা শরীফ মক্কা শরীফ গেলে জি হ্যাঁ মসজিদ নববী শরীফের মেম্বার তার পাশেই আছে আসহাবে সুফা তার পাশেই আছে বাবে জিবরিল যে গেট দিয়ে যে গেটটা দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে সংবাদ আনতেন খবর আনতেন ওই গেটটার নাম হচ্ছে বাবে জিবরিল আর যেই গেটটা দিয়ে রাসূল পাকের মাজারে সালাম দিতে যাওয়া হয় ওই গেটটার নাম হচ্ছে বাবু সালাম বিরাট গুরুত্বপূর্ণ জায়গা দুনিয়ার জমিনে জান্নাত বুঝতে পারছেন জি হ্যাঁ ভাইরা আমার দোস্ত আমার ও আমার বান্দরদেরা ও আমার আল্লাহ ওয়ালা গনেরা ও ভাইজানেরা আল্লাহ নবী দুজাহানের বাদশা হাবিবুল্লাহ আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে নূরের জামানে ইরশাদ করতে লাগলেন যখন কোন মানুষ ঘর থেকে ডান পা বের করে কোন তওবার মাহফিলে কোরআনের মাহফিলে শরীয়তের মাহফিলে বাড়ি থেকে ডান পা বের করে আগিয়ে যায় বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিদের জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলোকে মাফ করে দেয় আল্লাহ পাকের কোটি কোটি শুকর গুনাহ ছাড়া মানুষ নেই গুনাহ ছাড়া মানুষ নেই যে কুল্ল বনি আদম খাতাও কিন্তু আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া এক মুহূর্তে তিনি মাফ করে দেন তিনি যদি মাফ না করতেন তাহলে আপনার আমার দুঃখের সীমা থাকত না কথা বুঝেছেন যে সাহস নিয়ে যে বল নিয়ে মনকে খুশি করে যেভাবে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন এত গুনাহ করার পরেও এত গুনাহ করার পরও পৃথিবীর বুকে শানে সিনা চওড়া করে ঘুরে বেড়াচ্ছি আপনি আমি এটা কেবলমাত্র আল্লাহর দয়াতে কেন আমার আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের গুনাহকে মাফ করে দেব আমি মাফ করে দেব কিতাবের মধ্যে এসেছে ইবলিস শয়তান আপনার আমার আদি পিতাকে হ্যাঁ আল্লাহ পাকের বিনা হুকুমে কাজ করিয়ে নিলেন গন্ধম গাছের ফল আল্লাহ বেজার হলেন পাঠিয়ে দিলেন দুনিয়া যে পাপিষ্ট ইবলিসের শয়তানের গলাতে আল্লাহ পাকের নাফারমানি লানাতের টাক 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 টাক
তার গলার মধ্যে পড়ে গেল রেগে আল্লাহ জান্নাতের লিবাস খুলে দিলেন যাও ওই সময় মুআল্লিমুল মালাকুত ইবলিস শয়তান আজাজি ওই সময় বলল আল্লাহ এই আদম সন্তানের জন্য এই আদমের জন্য আপনি আমাকে নাফরমানি খাতায় ফেলে দিলেন তবে আল্লাহ পাক আপনি যখন আমাকে বরবাদ করে দিয়েছেন তবে আল্লাহ আমি কিন্তু হেসনেস করে ফেলব হ্যাঁ আপনার বান্দাদেরকে ডালে খালে খালে ফেলব কোথায় যে কাকে কি করে দেব জ্ঞানের বাইরে এত গুনাহ করব জি ওদের জন্য আমাকে বরবাদ করে দিলেন ছাড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন ও ভাই জানেরা সোনার চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহ পাক বলেছিলেন ইবলিস শয়তান শুনে রেখে দে জেনে রেখে দে আমার বান্দাদেরকে গুনাহ করিয়ে 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 তাদের গুনাহগুলো বাড়তে বাড়তে যদি প্রথম তবক আসমানে ঠেকবো ঠেকবো হয়ে যায় তারা যদি আমি আল্লাহকে একবার খা লেগে জেনে মা লেগে জেনে আমার কাছে যদি একবার তওবা করে আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব দেখি তুই গুনাহ করিয়ে পারিস না আমি আল্লাহ মাফ করে পারি দেখি তুই গুনাহ করিয়ে পারিস না আমি আল্লাহ মাফ করে পারি আল্লাহর পৃথিবীতে আল্লাহর জমিনে ঘোরাফেরা করছি করছেন এটা আল্লাহর দয়াতে আল্লাহ ঘোরাচ্ছেন আল্লাহ পাকের কোটি কোটি শুকর আল্লাহ পাক আপনাকে আমাকে মস্ত বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে পয়দা করেছেন সারা জীবন যদি আল্লাহকে সেজদা করে থাকেন একবারও মাথা তুলবেন না একবারও মাথা তুলবেন না একবার মাথা হাত করবেন 70 বছর মাথা হাত করে আছে একটা না 70 বছর পরেও যদি মাথা তুলে বলেন আল্লাহ আমি অনেক কিছু করে ফেলেছি আপনি যে মুসলমান হয়েছেন এতটুকু ঋণ শোধ করার মতো ক্ষমতা আপনার আমার নেই সমস্ত নিয়ামত তো অনেক দূরের কথা খালি সেজদায় পড়ে থাকা আল্লাহ আপনার কোটি কোটি শুকর আপনি আমাকে মুসলমান করেছেন ইহুদি নাসারা খ্রিস্টান গায়ের কম বেঈমান মুশরিক কাফের না করে আমরা মুসলমান আল্লাহর দয়াতে আমরা মুসলমান কথা বুঝেছেন না বাবাজিরা একদম ভুল করবেন না আল্লাহর দয়া রহমতের শেষ মানুষ ইবাদতে জান্নাতে যাবে না আল্লাহর দয়াতে জান্নাতে যাবে ইবাদত করতে হবে আপনি মনে করবেন না আমি হজ করে ফেলেছি মানে জান্নাতি আমি রোজা রেখে ফেলেছি মানে জান্নাতি আমি যাকাত দিয়ে দিয়েছি মানে আমি জান্নাতি না কি নাম করছি কেন নাম করছি দেখতে করছি কি আছে এখানে কি আছে কথা বুঝেছে মনে করবেন কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হজকে বলবেন এই হজ একে জান্নাতে নিয়ে যাও হজ বলবে আল্লাহ আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না আল্লাহ পাক নামাজকে বলবে এই নামাজ তুমি একে জান্নাতে নিয়ে যাও নামাজ বলবে আল্লাহ আমি পারবো না আল্লাহ বলবেন এই রোজা আমারে বান্দাকে জান্নাতে নিয়ে যাও রোজা বলবে আল্লাহ আমি একে জান্নাতে নিয়ে যেতে পারবো না কে নিয়ে যাবে আল্লাহর দয়া এই জন্য আল্লাহর রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আমাকে ঘিরে না ধরে আমি রাসূল জান্নাতে যেতে পারবো না কথা বুঝেছেন আল্লাহর দয়া আল্লাহর দয়া চেষ্টা
বলে 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 শেষ হয়ে যাবে তাম পৃথিবীতে যত সাগর আছে সমস্ত পানি কালি তৈরি হবে যত গাছপালা আছে কলম তৈরি করা হবে তার পরেও আল্লাহর প্রশংসা আল্লাহর দয়া লিখে লিখে শেষ করা যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ সাগরের পানি শুকিয়ে যাবে আল্লাহর প্রশংসা শেষ করার আগে সাগরের পানি শুকিয়ে যাবে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না তিনি কি তিনি কি পাগল এইজন্য আল্লাহ পাক বলেছেন তোমরা আমার কুদরত সম্পর্কে চিন্তা করো আমি আল্লাহ সম্পর্কে চিন্তা করো না আমি বিনা খুঁটিতে আসমানটাকে কি করে দাঁড় করিয়ে দেখিছি আমি আল্লাহ রাতের বেলা তোমাদের জন্য চাঁদ তৈরি করে আলোয় আলোকিত করে দিয়েছি আমি তারা তৈরি করে তাম পৃথিবীর আসমানটাকে কত সুন্দর সাজিয়েছি সূর্য তৈরি করে তাম পৃথিবীটাকে দিনের বেলা কিভাবে আলোয় আলোকিত করে দিচ্ছি তোমরা আমার কুদরত সম্পর্কে চিন্তা করো আমি আল্লাহ সম্পর্কে চিন্তা করো না কেন তোমাদেরকে সে পাওয়ার দেওয়া হয়নি তোমাদেরকে সে পাওয়ার দেওয়া হয়নি আব্বা জান ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ বলতেন বাবা একটা বোতল নিয়ে আটলান্টিক মহাসাগরে যে ধারে যে যদি বলি সমস্ত সাগরের পানিটা আমার বোতলের মধ্যে ঢুকাবো ঢুকানো যাবে আব্বা জান ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ বলতেন বাবা একটা বোতল নিয়ে সাগরের ধারে যে চিন্তা করছেন সমস্ত আটলান্টিক মহাসাগরের পানিটা আমার বোতলের মধ্যে ঢুকাবো সম্ভব নয় লোক বলবে পাগল হয়ে গেছে আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাকের হিকমত আপনার আমার ধরার মতো ক্ষমতা নেই এই জন্য আল্লাহ বলছেন আমার সম্পর্কে তোমরা চিন্তা করো না আমার কুদরত সম্পর্কে চিন্তা করো এই জায়গাটায় একটা ধুলো বালি এসব হয়েছে একটা গাছপালা নেই কিচ্ছু নেই কয়েকটা দিন এখানে লড়াচড়া সব বন্ধ করে দেন আল্লাহ কুদরত আবার সব ঘাস ফুটে উঠছে আবার উঠছে আব্বা জান বলতেন আল্লাহ পাকের কুদরত শেষ করা যাবে আল্লাহ পাকের শুকর ভাই জামা দোস্ত আমার ও সোনার মালিকেরা সোনার চাঁদেরা একবার লক্ষ্য করুন বাবা এই দুনিয়ার জমিনে আল্লাহ তালার ইবাদত বন্দেগীটা যতটা পারেন করে যান আল্লাহ পাকের দয়ার আশা করেলেন আল্লাহর দয়া তিনি কত বড় নিয়ামত কথা বুঝেছেন দুনিয়ার জমিনে একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিল যিনার নাম হযরতে ইব্রাহিম আদহাম খালি ওলি নয় আপনিও তো কম ওলি নয় উনিও কম ওলি নয় গোপ তুলে মদ খেতে বলছে কেন রা বলে গোপের পানি হারাম তো যাতে ঠেকে না যায় যে এমন ভাবে চলাফেরা করে যেন মনে হচ্ছে একদম পুরো জেন্ত ওলি বেরিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা চায়ের দোকান পৃথিবীতে যত মাদ্রাসা আছে বর্তমান যুগে সবচেয়ে বড় মাদ্রাসা চায়ের দোকান দেখবেন কি বড় বড় লেকচার হচ্ছে আর ওদিকে মসজিদে আজান হচ্ছে ঘুরে তাকাবার টাইম নেই নামাজ না পড়তে পারি আমার ইমান ঠিক আছে কথা বলেছেন নামাজটা কি ইমানের বাইরে নাকি আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন বলুন আল্লাহুম আমিন ভাই ইব্রাহিম আদহাম জগৎ বিখ্যাত বলি পৃথিবীতে যদি দশটা আল্লাহর ওলি থাকে তার মধ্যে হচ্ছেন একজন হযরত ইব্রাহিম আদহাম হযরত আবুল হাসান সরকানি রহমাতুল্লাহ আলাইহ হ্যাঁ যিনি একা আল্লাহর কাবা শরীফটাকে যিনি একা তওয়াফ করেছেন পৃথিবীর ইতিহাস করোনা হয়েছে
করোনার সময় আল্লাহর কাবা শরীফের এলাকা ঘিরে ফেলেছে তারপরও দুজন চারজন দুজন চারজনকে দিও দশজন বিশজনকে দিও তওয়াফের কাজ চলেছে কথা বুঝেছি কিন্তু হযরত ইব্রাহিম আদহা গাড়িতে কি দিয়েছেন কথা বুঝেছি হযরত ইব্রাহিম আদহা বাবাজিরা কাবা শরীফ তওয়াফ করছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক জান ভরে হাজরে আসওয়াদে চুমু জান্নাতি পথ হযরত আদম আলাইহিস সালাম নিয়েছিলেন আল্লাহ জান্নাত থেকে আল্লাহ বলেন যাও চলে যাও আমার হুকুম অমান্য করেছো পৃথিবীতে চলে যাও আল্লাহ আপনি যখন দুনিয়াতে পাঠিয়ে দেবেন চলে যখন যাব আপনার জান্নাত থেকে আমি দুটো পাথর নিয়ে চলে যাব কোন রওয়ায়েত এসেছে দুটো কোন রওয়ায়েত এসেছে তিনটে একটা পাথর আত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা যে পাথরটার উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে উঠে দাঁড়িয়ে আল্লাহর কাবা তৈরি করেছিলেন ওই পাথরটা হচ্ছে এই দুনিয়াতে আল্লাহর জান্নাতি পাথর জোরে বলুন সুবহানাল্লাহ ওটা জান্নাতের পাথর আদম আলাইহিস সালাম এনেছিলেন আর একটা পাথর হাজিরা আসওয়াদ কাবা শরীফের কোণে বসানো আছে যার মুখে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় আর একটা আছে রুকনে আমিন রুকনে আমিনের ভিতরে একটা পাথর আছে যে কোণে হাজরে আসওয়াদ আছে তার ঠিক সোজা সোজা কোণে এই কোণে হাজরে আসওয়াদ এই কোণের ভিতরে একটা পাথর আছে রুকনে আমিন ওই কোণের ভিতরে একটা পাথর সেটাকেও বলা হয়েছে আল্লাহর জান্নাতি পাথর জি হ্যাঁ নিয়েছিলেন আল্লাহর জান্নাত থেকে যা জান ভরে চুমা খাচ্ছেন হাজরে আসওয়াদে চুমা দেওয়া হচ্ছে সুন্নাত আমার রাসূল চুমা দিয়েছেন মুখ লাগিয়ে চুমা দাও মুখ যদি না পারো হাত দাও হাত যদি না পারো লাঠি থাকে লাঠি ঠেকাও লাঠি ঠেকিয়ে চুমা লাঠিও যদি না যায় দূর থেকে আল্লাহ পাক রাসূল পাকের ওসিলায় দূর থেকেও চুমো খেলে আমার আল্লাহ পাক তোমাকে হাজির আসওয়াদে চুমা দেওয়ার সওয়াবটাও নিকেলেন জোরে বলুন সুবহানাল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ রাসূল চুমা দিয়েছিলেন এটা সুন্নাত রাসূল পাকের সুন্নাতের বিরাট গুরুত্ব দুরাকাত নামাজ করবেন দুরাকাত সওয়াব উযু করার আগে একটু মেসওয়াক নিয়ে একবার দাঁতে ঠেকিয়ে দেবেন মেসওয়াক এবার উযু করলেন দুরাকাত নামাজে দুরাকাতের নাকি মেসওয়াক ঠেকাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই দুইটাকে কেটে আমল নামায় 70 রাকাত নামাজের নাকি লিখে দেন আল্লাহ এত মর্যাদা দিয়েছে মেসওয়াক ইন্তেকালের আগে পর্যন্ত রাসূল মেসওয়াক করেছে ইন্তেকালের সময় জাকামদানি চলছে হুজুরের জাকামদানি চলছে আম্মা আয়েশার দিকে তাকালে একজন সাহাবা হুজুর মেসওয়াক করতে করতে হুজুর পাকের হুজরায় ঢুকেছে তার গালে ছিল মেসওয়াক সাহাবা হুজুর রাসূলুল্লাহ তখন জাকামদানি অবস্থা শেষ অবস্থা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন আমাদেরকে এতিম করে সাহাবা হুজুর মেসওয়াক করে ঢুকলেন আল্লাহ রাসূল আম্মা জানের দিকে তাকালেন ঠিকমতো কথাও বলতে পারছেন না তাকালেন ইয়া রাসূলুল্লাহ কিছু বলছেন রাসূল পাক চোখের ইশারা করলেন হ্যাঁ কি বলছেন সাহাবার দিকে তাকালেন মেসওয়াক
হুজুর আপনি মেসওয়াক করবেন ওই অবস্থা হুজুর আপনি মেসওয়াক করবেন নবী পাক চোখের ইশারা করলেন ওই সময় আম্মা জান হযরত আয়েশা একটা মেসওয়াক কে নিয়ে নিজের গালেতে দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করলেন আম্মা আয়েশা গালের মধ্যে দিয়ে নরম করে আল্লাহর রাসূলের দন্দন মোবারকে মেসওয়াকটাকে একবার ঠেকিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল পাকে সুন্নাত من تمسك بسنت عند فسد امتي فلا هو اجر مئات شاهدين যে আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার আমলনামায় 100টা সহিহের সওয়াব দান করে থাকেন রাসূল পাকের সুন্নাত রাসূল পাকের সুন্নাত এত বড় গুরুত্ব হযরত আসওয়াদ রাসূল চুমাছিলেন হযরত ওমর বলেছিলেন আমি চুমা দেব না তুমি তো পাথর হ্যাঁ তুমি তো পাথর তোমায় কি করতে চুমা দেব তুমি তো একটা পাথর তোমায় চুমা দিয়ে আমার লাভ কি তুমি আমার উপকার করবে হ্যাঁ তোমায় চুমা দেব না তুমি তো পাথর যে চলে যাচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছে দোবনা অনেক দূর থেকে গিয়ে আবার ঘুরে এসে হাজরা আসওয়াদের মুখে চুমা দিয়ে চিল্লে চিল্লে বললেন এই হাজরা আসওয়াদ আমি তোমাকে চুমা দিতাম না আমি তোমায় চুমা দিতাম না কিন্তু দেখলাম তোমার মুখে আমার রাসূল চুমা দিয়েছে আমার রাসূল চুমা দিয়েছে আমিও তোমার মুখে চুমা দেব যেহেতু রাসূল দিয়েছেন কথা বুঝেছেন জান্নাতি পাথর জান ভরে চুমা দিচ্ছেন জান ভরে মাকামে ইব্রাহিম জান ভরে আল্লাহর কাবার দরওয়াজা ধরে হযরত ইব্রাহিম আলহাম কাঁদছেন রুকনে আমিনে কাঁদছেন হাতিমের ভিতরে গিয়ে আল্লাহ পাকের কাছে অঝোর নয়নে কাঁদছেন আল্লাহ হাতিম কাবা শরীফের একটা অংশ যখন কাবা তৈরি করা হয় ওই কাবার ভিতরের অংশটা বাইরে রয়ে গেছে কিতাবের মধ্যে এসেছে ওই হাতিমের ভিতরে যে দুরাকাত নামাজ পড়বে সে যেন আল্লাহ কাবা শরীফের ভিতরে নামাজ পড়বে কথা বুঝেছেন ভাইরা সব ছুটি একা তো কেউ নেই আরামে জান আসুদা করে ইব্রাহিম আদম একা তপ করছে কেউ নেই ভাইরা আমার দোস্ত আমার ও আমার দিনদরদীরা ও আমার আল্লাহ ওয়ালা গণেরা ও ভাইরা হঠাৎ করে দেখতে পাওয়া গেল হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি কানের মধ্যে একটা আওয়াজ চলে আসে কানের ভিতরে একটা আওয়াজ চলে এলো যাও বেরিয়ে যাও আমার হাতিম থেকে বেরিয়ে যাও আমার মাতাব থেকে বেরিয়ে যাও বড্ড ঝামেলা করেছিস এই আতিয়ান মাহফিলে একজন হয়তো খুব মদ খেয়ে এসে হয়তো মাতলাম করছে আমার মাতাব থেকে বেরিয়ে যা মাতাব তাকে বলে যেখানে কাবা শরীফ আছে কাবা শরীফের চারিদিকে যে জায়গাটা ওই জায়গাটাকে মাতাব বলা হয় আমার মাতাব থেকে দূর হয়ে যাও কাবা শরীফ সম্মান আল্লাহ বিরাট করেছে তবে আল্লাহর ওলিদের সম্মানটাও কম নয় কাবা শরীফের সম্মান তো আছে কিন্তু আল্লাহর ওলিদের সম্মানটাও কম নয় কাবা শরীফের চেয়েও আল্লাহর ওলিদের সম্মান অনেক বেশি আপনি বলবেন হুজুরি কি কথা হলো এটা হয় এটা হয় কাবা শরীফের চেয়ে আল্লাহর ওলিদের সম্মান বেশি হয় হ্যাঁ হয় হয়
পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন হযরত মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহ পাকের কাবা শরীফে যেতে পারেনি আল্লাহ দ্বীনের খেদমত অনেক দিন পর অনেক দিন আল্লাহর কাবায় যাওয়া হয়নি আল্লাহ বহুদিন হয়ে গেল আপনার কাবায় যাওয়া হয়নি আল্লাহ পাকের কুদরত হযরতে পাঞ্জাবে শুয়ে আছে মুজাদ্দিদ আলফে সানি হুজুরের খাতিরে স্বয়ং আল্লাহ পাক কাবা শরীফটাকে পাঞ্জাবের জমিনে পাঠিয়ে দিয়েছিলেন যা হযরত রাবিয়া বসে কাবা শরীফে যাচ্ছেন পথের মধ্যে ওনার খচ্চরটা মারা গেল বন্ধু বান্ধব সব চলে যাচ্ছে ভাই আমারটাই চলে এসো না ভাই আমারটাই চলে এসো আমারটা পিঠে চাপ না যাব না আমারটা মরে গেল আমার আল্লাহ তার মানে আমাকে পছন্দ করেনি আমাকে আল্লাহ পছন্দ করেনি আমি যাব না ভাই আমার দোস্ত আমার ও ভাইজানেরা সোনার চাঁদেরা সোনার মানিকেরা ওই সময় দেখতে পাওয়া গেল হযরত রাবিয়া বসে বসে আল্লাহ তাআলার কাছে কেঁদে যার যার হয়ে যান আল্লাহ পাক আমার যাওয়া হলো না আল্লাহ আমার কাবায় যাওয়া হলো না অনেক মানুষকে কাবা শরীফে যাওয়ার নাম করে নিয়ে যে টাকা মেরে দেয় আর ভালো ধান্দাবাজি করেছে বড় জামা লাগিয়ে রুমাল লাগিয়ে ফেরেশতার মতো এসে চিন্তা করবেন না চাচা আপনার লাইন সব ঠিক করে ফেলেছি আমার মনে হয় এরা যদি মায়ের কাফন গুলো খুলে বিক্রি করতে গুণা কম হতো কোন লাশকে কবরে দিয়ে রাতের বেলা উঠে আস্তে আস্তে কবরের মাটিটা খুঁড়ে যদি কাফনটা খুলে বের করে নিত এত কম গুনাহ হতো কম গুনাহ হ্যাঁ মানুষকে হজে নিয়ে যাবে বলে টাকা মেরে নিচ্ছে কত মানুষ তাদের জীবনের কত বড় স্বপ্ন কেন আল্লাহ রাসূল বলছেন মান জা কবরি ওয়াজাবাত লাহু শাফাত যে আমার রওজা মোবারকে এসে গেল কিয়ামতের ময়দানে তার জন্য শাফাত করাটা আমার জন্য ওয়াজিব হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কোথায় হাত গলাচ্ছে বুঝতে পারছেন কোথায় হাত গলাচ্ছে বাংলাদেশে জলসায় গেলাম পাবনা জেলা জানেন পাবনা জেলা জলসা করে এসে আমার সীতাপুরের ভাইজান আবু সারা ভাইজান পীর কেবলা উনার বাড়িতে ফজরের নামাজ পড়ে ঘুম আসতে চাই একটু ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করছি দেখি একটা কসাইখানায় গরু জবাই হচ্ছে ওনার যে দেখি কেমন গরু জবাই করছে দেখি যে দেখছি ভাই না গরুটা জবাই করছে গরুর গলায় পা দিয়ে একটা পা পুরো গরুর গলাটাই পা দিয়ে চেপে ধরে আছে পা দিয়ে উফ গলায় পা দিয়ে গরু জবাই করলো আর জবাই করে দেওয়ার সঙ্গে সঙ্গে আর এই বুকটার কাছে এই বুকটার কাছে এইখানটাই একটা ছুরি দিয়ে কেটে ওইখানটা আবার একটা ছুরি দিয়ে এইভাবে করে ঢুকিয়ে দিলেন যে গরুটা সরদ হতে যে গরুটা সরদ হতে 10 মিনিট টাইম লাগে এমন করে যেমনি ভরে দিল দেড় মিনিটে গরুটা তার কাজ শেষ হয়ে গেল দেড় মিনিট আহা কি নিষ্ঠুর কি নিষ্ঠুর না যে কদিন বাংলাদেশে থাকবো এক টুকরো গোশ খাবো না প্রত্যেক বছর 45 দিন করে বাংলাদেশে থাকতাম এক পিস গরু গোশ খাই না অঙ্কচি আমাকে গরু গোশ দিও হুজুর খাবেন না না কোচি আমি গরু গোশ খাবো না ইন্ডিয়ায় খাবো আমার ইন্ডিয়ায় খাবো তোর বাংলাদেশে খাবো না বাংলাদেশের কিছু কিছু মানুষ বললে বিশ্বাস করবেন না পুরো দাজ্জালের মতো চিন্তা ভাবনা আমার মনে হয় ঢাকা শহরে এত টিভির অ্যান্টেনা আছে ঢাকা শহরে এত টিভির অ্যান্টেনা আছে আমার মনে হয় গোটা ভারতে আল্লাহ পাক আমার ভারতকে অনেক বড় করেছে আমরা কুমিরের পেটে থাকতে পারি
আমরা কুমিরের পেটে আছি তারপরেও আমাদের একটা নিজস্ব চিন্তা ভাবনা আলাদা আছে আমাদের চিন্তা ভাবনা আলাদা আছে ছাড়ব না কুরআন না ছাড়ব হিন্দুস্তান জন্মভূমির ভালোবাসা এটা আমার ঈমান ছাড়ব না কুরআন না ছাড়ব হিন্দুস্তান জন্মভূমির ভালোবাসা এটা আমার ঈমান একে ভালোবাসতে হবে ভাইজান যা লক্ষ্য করে কি ব্যাপার দেখা যাচ্ছে বেরিয়ে যাও আমার হাতিম থেকে বেরিয়ে যাও হুজুর চমকে উঠলেন ইব্রাহিম আদাম কি ব্যাপার আওয়াজ একা ছিলেন আল্লাহ কি অন্যায় করে ফেললাম বেরিয়ে যাও দূর হয়ে যাও পিছন দিকটাই তাকালেন ইব্রাহিম আদাম পিছন দিকটাই তাকাবার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন একটা মানুষ উনার পিছনে পিছনে উনি তো একা তো করছিলেন আর একজন এসে উনার পিছনে পিছনে তওয়াফ করছে হুজুর ভুলে গেলেন হুজুর বুঝে নিলেন তাহলে আমার জন্য নয় তাহলে এই লোকটা ইব্রাহিম আদাম বললেন বাবা ওগো তুমি কাবা শরীফ থেকে বাইরে চলে যাও কেন তোমার আশাটাকে আমার আল্লাহ পছন্দ করেন আজকে আপনারা হাজী সাহেবের বাড়িতে এসেছেন হাজী সাহেব যদি আপনার আশাটাকে পছন্দ না করে এই জায়গায় আশা কি আপনার ঠিক হবে আশা ঠিক হবে কথা বুঝেছেন তোমার আশাটাকে আল্লাহ পছন্দ করেনি আল্লাহ বলছে বেরিয়ে যেতে চলে যাও মাথার থেকে বেরিয়ে যাও উফ ভাইজান ঠিক আছে বেরিয়ে যাব আল্লাহ যখন বলছে চলে যাব চলে যাব ভাইজান আমার দোস্ত আমার ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের গায়েতে দাঁড়িয়ে রয়েছেন আর ওই মানুষটা হেঁটে হেঁটে মাতাব থেকে বেরিয়ে যান রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা মাতাব থেকে বেরিয়ে যাচ্ছেন যাবার আগেতে একটা কথা বলে গেলেন যাবার সময়তে একটা কথা বলে গেলেন এ হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক আমাকে বেরিয়ে চলে যেতে বলেছেন আমি এখান থেকে বেরিয়ে চলে যাব যাওয়ার আগে একটা কথা আমি জানিয়ে যাই বেরিয়ে যাওয়ার আগে একটা কথা জানিয়ে যাই আমার আল্লাহ পাককে বলুন আমি কাবা ছেড়ে কোন জায়গাটাতে আমি যাব ওই জায়গাটা যেন আমার আল্লাহ আমাকে ঠিক করে দেন আল্লাহকে ঠিক করে দিতে বলে আল্লাহ বেরিয়ে যেতে বলছে বেরিয়ে যাব কিন্তু বেরিয়ে আমি যাব এখান থেকে বেরিয়ে কোথায় যাব কেন আমি জানি কাবার ভিতরের মালিক যিনি কাবা শরীফের বাইরেরও মালিক তিনি জোরে বলবেন সুবহানাল্লাহ আল্লাহর দয়া দেখেছেন আল্লাহর দয়া আল্লাহ আল্লাহ পাক আমি তো জানি আমি অন্যায় করেছি আপনি আমাকে বেরিয়ে যেতে বলছেন আমি বেরিয়ে যাব মাতাবের ভিতরের মালিক যে কাবা শরীফের এলাকার জায়গার মালিক যিনি তামাম পৃথিবী আসমান জমিনের সবকিছু মালিক তো তিনি তিনি যখন আমাকে এখান থেকে বেরিয়ে চলে যেতে বলছেন আমি বেরিয়ে যাব কিন্তু বেরিয়ে যাব কোন জায়গায় সেটাও আমাকে আল্লাহকে দেখিয়ে দিতে বলে আমি সেখানে চলে যাব কেন আমি জানি যেখানেই আমি যাব সেটাই তো আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ পাক বলেছিলেন ও ইব্রাহিম আদহাম রহমাত
রহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে আর হাতিম থেকে যেতে বলো না আর মাতা থেকে বেরোতে বলো না কেন না আমার বান্দা জানে কাবা শরীফের ভিতরের মালিক যিনি কাবা শরীফের বাইরের জায়গার মালিক তিনি আমার বান্দা আমাকে এত ভালোবাসে আমার বান্দা আমাকে এত মানে আমার বান্দা জানে কাবার মালিক যিনি কাবার বাইরের মালিক তিনি যাও বলে দাও ওই মানুষটার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা maaf করে দিয়েছি অন্যায় আমরা করি কিন্তু আমরা আল্লাহকে আল্লাহ বলেই মানি গুনাহ ইবলিস শয়তানের ঝুঁকাই পড়ে আমরা করিছি কিন্তু আমরা সেজদা ইবলিসকে করি না আমরা সেজদা ইবলিসকে করি না নাও নাও আমরা আল্লাহকে সেজদা করি আসমান জমিন গুনাহ লিয়েও আমরা আল্লাহ পাককে সেজদা করি কথা কথা আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন জি হ্যাঁ আল্লাহ পাক জিন্দেগিতে একবার হুজুর পাকের রওজা মুবারক আল্লাহ যেন আমাদের প্রত্যেককে একবার অন্তত যাওয়ার তৌফিক দেন যাওয়া যদি নাও হয় যাওয়া যদি নাও হয় আল্লাহ পাক যেন স্বপ্নে 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 ছেঁড়া চাটাতেও শুয়ে আল্লাহর কাবাকে রসুল পাকের রওজা মুবারক আল্লাহ রসুলের দিদার আল্লাহ যেন নসিব করে বলুন আমিন কথা বলেছেন বিরাট সম্মান বিরাট মর্যাদা আল্লাহ দিয়েছে এই দুনিয়াতে পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে চেষ্টা রাখবেন চেষ্টা রাখবেন কেননা এই দুনিয়াতে আপনি আমি তো চিরকাল থাকবো না চিরদিন থাকবো না হ্যাঁ চিরকাল থাকবো না চিরদিন থাকবো না রয়ে যাবে কি আপনার ইবাদত রয়ে যাবে কি আপনার আমল আপনার সঙ্গী হয়ে যাবে আপনার সঙ্গী হবে যাবে তিন দিন কবরস্থানের কাছে গিয়ে দুটো বাড়ি চলে আসবে একটা রয়ে যাবে তিন দিন মানুষ মারা যায় তার সঙ্গে যাই তিন দিন দুটো আবার ঘুরে ঘর চলে আসে একটা রয়ে যায় ঝোড়া কাটারি কুদাল সাবান পুরুল বালতি এগুলো সব কবর দেবার সময় নিয়ে যায় এগুলো আবার সব সরে নিয়ে চলে যায় নাতি পুতা ভাই ভাগনা জামাই না জামাই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব সবাই যায় আবার এরা চলে আসে একটা রয়ে যায় তার সঙ্গে যেটা হচ্ছে তার জীবনের আমার আল্লাহ পাকের ইবাদত ওটা তার সঙ্গে চলে সব রাসূল বলছেন যখন কবরে মাটি দিয়ে লোকজন চলে আসে তাদের পায়ের আওয়াজটা পর্যন্ত কবরবাসী শুনতে পায় হয় চলে গেল হয় চলে গেল জামাই চলে যাচ্ছে ছেলে চলে যাচ্ছে হ্যাঁ সব চলে যাচ্ছে ওই জায়গায় আপনাকে আমাকে একা থেকে যেতে হবে আমার কাছে যখন আসবি খুব বুঝে আসবি আমি একা থাকার ভয় আমি একা থাকার ভয় আমি সাপ পিছের ভয় কবর বলছে ওই আমার কাছে খুব বুঝে আসবি আমি একা থাকার ঘর আমি সাপ পিছে থাকার ঘর আমার কাছে যখন আসবি একটু চিন্তা ভাবনা করে আসবি কথা বুঝেছেন কিচ্ছু থাকবে না বড় ভাই জান বলতে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে কত নামাজ পড়ে আল ছাড়ছে গিয়ে দেখি জমি শুধু বাড়ে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে কত নামাজ পড়ে আল ছাড়ছে গিয়ে দেখি জমি শুধু বাড়ে ভিতে ছাড়ে ভিতে আগে আমরা চওড়া থাকতাম এখন এক মুজা ধান মাথায় দিয়ে হয় কলিমদ্দিনের জমির উপর দিয়ে নাই সলিমনের উপর দিয়ে
আলদিয়ার যেতে হবে না আলদিয়ার যেতে হবে না ওই মাধবপুরের দিকে দাওয়াতে গেলাম পাগলার হাট ওইদিকে ভাঙন মাধবপুর দেখি আলগুলো তো গাজর বসে আছে গাজর বিট আলগুলো তো উঠে দিয়েছে কি গো এইগুলো তো ফাঁকা রেখে লাদ কি হয়ে দিয়ে দিয়েছি ভালো করেছো ভালো করেছো কথা বলেছে ভাই জামা দোস্ত আমার আল্লাহ নবী দয়াল নবী আমার পাক জবানের সাথ হতে লাগলেন লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন বুজিয়া ফিল হারামে ও জগতের মানুষেরা তোমাদের শরীরে যদি এক টুকরো গোশত হারাম পয়সায় তৈরি হয় আল্লাহর নবী বলেন ওই গোশতটা জান্নাতে প্রবেশ করতে পারে না দেখো কি করবে এবার তোমার ব্যাপার এবার তোমার ব্যাপার আব্বাজান ছোট হুজুর পীর কে রহমাতুল্লাহ বলতেন বাবা খুব সাবধান খুব সাবধান কিয়ামতের ময়দান আল্লাহ পাক এই পৃথিবীটাকে আসমান জমিনকে আল্লাহ মালা করে গলার মধ্যে দিয়ে দিবেন লাও টানো কি কাজে লাগবে কি কাজে লাগবে পৃথিবীর সংসদ করোড় করোড় টাকার মালিক ছেলেদেরকে ডেকে বলছে কচি শোন আমি যখন মরে যাব আমার হাত দুটো কাফনের বাইরে বের করে দিবে সম্পত্তি শেষ সোনা সস্তা খালি মুট লাগে খালি চাবি বই সম্পত্তির চাবি বইতে সোনা দানার চাবি বইতে খালি লাগছে সস্তা উট কথা বুঝেছেন মরার সময় বলছে কচি দুনিয়া থেকে চলে যাব বাবা যখন আমাকে কাফনটা পরাবি হাত দুটো কাফন থেকে বের করে দিবি বের করে দিবি কেন আব্বা এটা তো নিয়ম নয় কাফন শুদ্ধ তো দুমড়ে বেঁধে দেয় হাত পা একসঙ্গে সেঁটে বেঁধে দেয় আপনি হাত দুটো বের করতে বলছেন কেন বলে বাবা এই জন্যই বলছি এত সম্পত্তি থাকার পরেও আমি হাতটা বের করে লোককে দেখাতে চাই আমার এত সম্পদ থাকার পরেও আমি খালি হাতে চলে যাচ্ছি আমি খালি হাতে চলে যাচ্ছি খুব আমাদের ফুরফুরা শরীফে একজন মানুষ ইন্তেকাল হয়েছিল আমাদের দূর থেকে একটু আত্মীয় হয় জানাজার নামাজ খুব বড় সরকারি অফিসার ছিল বিরাট অফিসার মারা গেল জানাজা পড়ে আমি ঠিক পায়ের দিকটা দক্ষিণ দিকটাই পায়ের দিকটাই আমি দাঁড়িয়েছি লাশটাকে যখন নামানো হচ্ছে লাশটাকে কবরে শোয়াবার সময় এত বড় দাড়ি এত বড় দাড়ি একজন মানুষ লাশটা নামাবার সময় বলছো যেচো যাও কিয়ামতের ময়দানে বুঝা পড়া হবে লাশটা তখন নামানো হচ্ছে আল্লাহর কসম আমি তখন সেখানে দাঁড়িয়ে আছি আমি সে জায়গায় তখন দাঁড়িয়ে আছি কি বলছে যেচো যাও যাচ্ছ যাও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বুঝা পড়া হবে ভয় লাগে আমি মুখটার দিকে চেয়ে আছি কি বলছে মানুষটা চলে যাচ্ছে সারা জীবনের মতো আর আসবে না মুখ দিয়ে বলছে কি আমি তার মুখ দিকে চেয়ে বলছি ভাইজান কি বলছেন কি বলছেন বললে বিশ্বাস করবেন না আল্লাহ সাক্ষী আছে আমি ওই সময় সঙ্গে সঙ্গে লোকটার হাতটাকে ধরেছি আমি পীরের বেটা তার হাতটাকে ধরেছি ধরে বলছি ভাই আপনি না কাল আসতে মাফ করে দেন যাই করুক মাফ করে দেন কেন কায়ামত যে কি জায়গা আব্বাজান ছোট হুজুর কে বলতেন কায়ামত কায়ামত নাম শুনেছো বাবা কায়ামত চোখে দেখো কায়ামতের ময়দান এমন একটা ময়দান চোখের পানি এত পরিমাণ বেরোবে অনাসে নৌকা চালা যাবে পানি শুকিয়ে যাবে পানির পরিবর্তে রক্ত বেরোবে খুন এত পরিমাণ খুন বেরোবে কায়ামতের ময়দানের চোখ থেকে অনাসে নৌকা চালা যাবে তার নাম কায়ামত কথায় কথায় আমরা বলি কায়ামতে বুঝা পড়া হবে কথা বুঝেছ কথাই বলা বলি
কিয়ামতে পূজা পড়া হবে না হাতটা ধরেছি ভাইজান মাফ করে দেন এত বড় দাড়ি সাদা ধবধবে দাড়ি চশমা রয়েছে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আমি দেখলাম আঘাতটা ভালোই লেগেছে আঘাতটা ভালোই লেগেছে মাটি দিয়া বলে সাইডে দেখেন কি ব্যাপার মাফ করে দেন কি হবে আমাকে বলছে হুজুর আপনি আমার পীরের আওলাদ আপনার পায়ের ধুলো আমার মাথায় আপনারা আমার দাদা পীরের খানদান আপনি বলছেন মাফ করতে হুজুর আমার জ্বলিয়ে দিয়েছে সব হ্যাঁ সব গুলি করে ছেঁদা করে দিয়েছে সব ছেঁদা করে দিয়েছে দিয়ে চলে গেছে ছেঁদা হয়ে গেছে কি হয়েছে কি বলে হুজুর কাগজ আমার দলিল আমার পর্চা আমার রেকর্ড আমার সেই সব সম্পত্তি আমার ওর মেরে দিয়েছে ওই সম্পদ মেরে দিয়েছে কাগজ আমার পর্চা আমার দলিল আমার রেকর্ড আমার খাজনা আমার ট্যাক্স আমার সব আমার নামে সব মেরে নিয়েছে হুজুর গায়ে বল ছিল পয়সা ছিল দাঁত নিয়ে নিয়েছে এবার কি হবে কথা বুঝেছেন বাবাজিরা আল্লাহ মাফ করেন কোথায় গেল কোথায় গেল কি কাজে লাগবে এই জমি তো আপনার দাদু বলেছিল আপনার দাদু থাকলো আপনার বাপের কাছে আপনার বাপ বললো আমার আপনার বাপের কাছে ছিল আপনার কাছে আপনি বলছেন আপনার আপনার পর আপনার ছেলের কাছে ছেলে বলবে আমার তারপর আবার ছেলের ছেলে আপনার পুতা পুতা বলবে আমার কোথা গেল কার এই পৃথিবী হচ্ছে আমার আমাদের কারণই নয় আমাদের কারণই নয় বাপ মরে গেছে দাদু হায়াতে আছে বাপ মরে যায় দাদু যদি হায়াতে থাকে দাদুর সম্পদ থেকে ওই বাচ্চাটা মাহরুম হয়ে যায় খোদা না করে আপনি বেঁচে আছেন আপনার ছেলে ইন্তেকাল হয়ে গেছে আর ওই ছেলের একটা কোষ বাচ্চা ছিল তাহলে আপনার যে সম্পত্তি ওই সম্পত্তি থেকে এই পুতাটা মাহরুম হয়ে পাবে কেন পাবে না কেন পাবে না ছেলেটা বেঁচে থাকলে তার বাপের অংশ তো পেত ছেলেটা বেঁচে থাকলে বাপের অংশটা তো পেত কেন পাবে না বাপের অংশ ছেলে বাপের অংশ ছেলে পায় কিন্তু আল্লাহ পাক এখানে ওই বাচ্চাটা মাহরুম হয়ে গেল সম্পদ থেকে মাহরুম হয়ে গেল না আমার আল্লাহ পাক আরো ওর বেরেনে আল্লাহ পাক দিয়ে দিলেন এত বড় পৃথিবীটাকে আমি আল্লাহ পাক